নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? ভালো তো? গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম হুগলি জেলার সদর শহর চুঁচড়োর এক প্রাচীন শিব মন্দির ও তার ইতিহাস। আর আজ আপনাদের নিয়ে যাব হুগলি জেলার আর এক মহকুমা শহর শ্রীরামপুরের এক ঐতিহ্যমণ্ডিত প্রাচীন মন্দির রাধাবল্লভ মন্দির। এই সেই রাধাবল্লভ মন্দির। অবস্থানগত দিক থেকে এটি বর্তমানে শ্রীরামপুরের মানিকতলা অঞ্চলের ঠাকুরবাড়ি স্ট্রিটে জিটি রোড ও গঙ্গার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এই জায়গাটির নাম বল্লভপুর। চলুন এবার ঘুরে ঘুরে মন্দিরের ভেতরটা একটু দেখে নিই এবং তারই ফাঁকে ফাঁকে ছোট্ট করে জেনে নিই এখানকার ইতিহাস। 1600 শতাব্দীর মাঝামাঝি সময়ে তখন শ্রীরামপুরের জমিদার ছিলেন গোস্বামী পরিবার। গঙ্গার তীরবর্তী এই অঞ্চলটি তখন আখনা গ্রাম নামে পরিচিত ছিল। তাঁদেরই জমিদারির মধ্যে ছিল এটি, কিন্তু জঙ্গলে পরিপূর্ণ। সেই সময় শ্রীরামপুরের চাতরা অঞ্চলের এক ব্রাহ্মণ রুদ্ররাম পণ্ডিত এই অঞ্চলের গঙ্গার ধারে একটি কুঠির তৈরি করে চলে আসেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা ও ধ্যান করবার জন্য। বেশ কিছুদিন পূজা অর্চনা করার পর তার পুজোয় সন্তুষ্ট হয়ে এক রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নাদেশ দেন গৌড়ের নবাবের কাছ থেকে তার প্রাসাদের সিংহ দরজার ওপর রাধাবল্লভের মূর্তি খোদাই করা একটি কোষ্ঠী পাথর আছে, সেটিকে নিয়ে এসে সেই পাথর থেকে তার মূর্তি তৈরি করিয়ে যেন পূজা করা হয়। সেই নির্দেশ মতো রুদ্ররাম পণ্ডিত গৌড় যান এবং নবাবের থেকে চাইতেই সে পাথর তিনি পেয়েও যান। কিন্তু রুদ্ররাম মুশকিলে পড়লেন, অত ভারী পাথর তিনি আনবেন কী করে? এই রাত্রে রুদ্ররাম আবারও স্বপ্নাদেশ পান, পাথরটি যেন নিকটবর্তী নদীতে ফেলে দেওয়া হয়। সেই নির্দেশ মতো কাজ করে ব্রাহ্মণ বাড়ি ফিরিয়ে এসে দেখেন তার পৌঁছানোর আগেই সে পাথর তার কুটিরের পাশের ঘাটে এসে পৌঁছে গেছে। বর্তমানে এই ঘাটটি বল্লভপুর ঘাট নামে পরিচিত। সেই পাথর থেকে তিনি তিনটি শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি করান। প্রথমটি এই রাধাবল্লভ, দ্বিতীয়টি শ্যামসুন্দর এবং তৃতীয়টি নন্দদুলাল। বর্তমানে শ্যামসুন্দর খরদহে এবং নন্দদুলাল সাইবনে পূজিত হন। এখানে যে শ্যামসুন্দর ও নন্দদুলালের ছবি দুটি ব্যবহার করা হয়েছে এটি নেট থেকে নেওয়া। ভবিষ্যতে যদি সুযোগ হয় তাহলে এই মন্দিরগুলোও আপনাদের দেখাবো। যাই হোক, মূর্তি তৈরির পর রুদ্ররাম তার শিষ্যদের সাহায্যে 1677 খ্রিস্টাব্দে গঙ্গার পাড়ে রাধাবল্লভের একটি মন্দির তৈরি করেন। কিছুদিন পর থেকেই মন্দিরটি জীর্ণ দশা ধরে এবং এটি পরিত্যক্ত হয়ে যায়। পরে 1764 সালে নয়নচাঁদ মল্লিক বর্তমানের এই মন্দিরটি নির্মাণ করিয়ে এখানে রাধাবল্লভকে পুনঃপ্রতিষ্ঠিত করেন। মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনেই রয়েছে নাট মন্দির। অন্যান্য মন্দিরের নাট মন্দির যেমন চারদিক খোলা থাকে, এখানে কিন্তু চারিদিক ঘেরা একটা হল ঘরের মতো। এবার চলুন মন্দিরটি একবার প্রদক্ষিণ করে দেখে নেওয়া যাক। এক জায়গায় মন্দিরের নিয়মাবলী বিস্তারিতভাবে লেখা রয়েছে, সেটা দেখে নিন একবার, হয়তো কাজে আসতে পারে কোনো সময়। মন্দির প্রদক্ষিণ করতে করতে মন্দিরের পিছন দিকে এসে দেখতে পেলাম রাধাবল্লভজিউয়ের ভোগ রান্নার ঘর। এখানে রোজই ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয় এবং কাছের ও দূরের বহু ভক্ত এখান থেকে প্রসাদ গ্রহণ করেন। রোজ মিনিমাম 100 ভক্ত প্রসাদ পান। এর কোনো কুপন বা টিকিট নেই। আগে থেকে মন্দিরে এসে অথবা দূরের ভক্তদের ক্ষেত্রে ফোনে নাম লেখাতে হয়। মেনু অনুযায়ী মূল্য নির্ধারিত হয়। এখানের প্রধান উৎসব রাস উৎসব।
প্রত্যেক বছর নভেম্বর মাসে এই রাস উৎসব অনুষ্ঠিত হয়। একটি সুন্দর রাস মন্দির রয়েছে এখান থেকে মাত্র 300-400 মিটার দূরে, একদম গঙ্গার ধারে, সেটাও একবার দেখে নি চলুন। এই সেই নয়নাভিরাম অষ্টভুজাকৃতি রাসমঞ্চ, গঠনশৈলীটা সত্যি দেখবার মতো, তাই না? আর এই রাসমঞ্চ ঠিক সামনেই এই সেই গঙ্গার ঘাট। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি, কিন্তু আমাদের বেড়ানো তো চলতেই থাকবে। আর সেই উদ্যোগকে উৎসাহ দিতে আপনাদের কাছে 4 পয়েন্ট রিকোয়েস্ট, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং একবার সাবস্ক্রাইব। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ভেরি সুন। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, গুড বাই।